নমস্কার ওটিজি বাংলা, আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রী বা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট করার জন্য বা বেশ কিছু কারণে আমাদের অনেক সময় ভিডিওর ইনকাম সার্টিফিকেট প্রয়োজন হয়। তো সেই ইনকাম সার্টিফিকেট আমরা বাড়িতে বসে অনলাইনে কিভাবে আবেদন করতে পারবো এবং অনলাইনে কিভাবে ডাউনলোড করে কাজে লাগাতে পারবো সেই সম্পূর্ণ বিষয়টা আমরা দেখবো আজকের এই ভিডিও থেকে। তো তার আগে বন্ধু আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, তার কারণ আপনারা যেভাবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছেন তার জন্য চ্যানেলটি একটি ভালো জায়গায় পৌঁছে গিয়েছে। তো এখনো যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, মানে আপনি যদি আজকে নতুন হয়ে থাকেন কোনো কারণে, তো অবশ্যই এই যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন ভিডিওর নিচে দেখছেন এবং কম্পিউটার স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি, এই সাবস্ক্রাইবে ক্লিক করে দেবেন। সাবস্ক্রাইবে ক্লিক করে দেওয়ার পর পাশেই একদম নোটিফিকেশনে যে বেল আইকনটি আসবে ওটা তো প্রেস করে রাখবেন। আমরা যে ভিডিও ছাড়বো সেই ভিডিও নোটিফিকেশন আপনি সরাসরি মেলে পেয়ে যাবেন সবার আগে। তো চলুন আজকে আমরা দেখি কিভাবে ভিডিও ইনকাম সার্টিফিকেট অনলাইনে আবেদন করা যায় এবং কি কি কাগজপত্র লাগে। তো তার আগে আমরা আমাদের একটু চ্যানেলে ঘুরে আসি। দেখুন আমাদের এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, আপনারা জানেন সব এই ভিডিওগুলো আপনারা যেগুলো প্রয়োজন হবে দেখতে পারেন, প্রত্যেকটি ভিডিও আছে এবং আপনারা যেটা প্রয়োজন হবে দেখতে পারেন, ঠিক আছে। তো আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে ই ডিস্ট্রিক্ট থেকে কিভাবে আপনি ভিডিও সার্টিফিকেট অনলাইনে আবেদন করবেন সেটা দেখিয়ে দেবো। তো আজকে একটা আমি কথা বলতে চাই আপনাদের, একজন খুব ভালো ইউটিউবার আমাকে একটু রিকোয়েস্ট করেছেন তাদের চ্যানেলকে একটু প্রমোট করে দেওয়ার জন্য। তাদের চ্যানেলকে একটু বলে দিচ্ছি, তাদের চ্যানেল হচ্ছে goaltor.com, আপনারা এই চ্যানেলটা একটু ভিজিট করে আসতে পারেন। এটা হচ্ছে goaltor.com, এরা কমেডি ভিডিও তৈরি করে, কমেডি ভিডিও তৈরি করার জন্য, এবং চ্যানেলটি শুধু ভিজিট করে আসবেন না, সাথে সাথে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক দেখুন সাবস্ক্রাইব করে দেবেন এভাবে। তো চলুন দেখি goaltor.com এর ভিডিওতে আপনারা কমেডিতে মজা নিন এবং সরকারি স্কিম এবং টেকনিক্যাল নিউজ সংক্রান্ত বিষয়বস্তু জেনে আপনারা অনেক সংক্ষিপ্ত হয়ে যান। তো চলুন সরাসরি আর কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে কিভাবে ভিডিও ইনকাম সার্টিফিকেট জেনারেট করবেন। দেখুন ভিডিও ইনকাম সার্টিফিকেট জেনারেট করার জন্য আপনাকে edistrictwb.gov.in এই ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটে সম্পর্কে আমরা কিভাবে আপনি ওয়েবসাইটটা খুলবেন, আপনি কিচ্ছু করতে হবে না, এখানে গুগলে লিখবেন ই ডিস্ট্রিক্ট, দেখুন ই ডিস্ট্রিক্ট ডাব্লিউবি লিখে দেবেন। ডাব্লিউবি লিখে দেওয়ার পর এই প্রথমের যে সাইটটাই, প্রথমের সাইটটাই অন করবেন, ঠিক আছে। তো আমার এটা করা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে গিয়ে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দেবেন এবং এখানে ক্যাপচা কোডটা দেবেন, তারপর লগ ইন করবেন। লগ ইন করার পর দেখুন এই ডিস্ট্রিক্টের এই পেজটা ওপেন হয়ে যাবে, এখন এটি স্পিড স্লো আছে। তারপর দেখুন আপনারা এই যে দেখতে পেয়েছেন এখানে সার্ভিস আন্ডার ই ডিস্ট্রিক্ট 87 সার্ভিস আছে এই মুহূর্তে। তো প্রথমের যে সার্টিফিকেট, সার্টিফিকেট ব্র্যাকেটে 5 লেখা আছে, ওখানে প্রথমের অপশন ইনকাম সার্টিফিকেট, আপনারা ওখানে ক্লিক করবেন। দেখুন ইনকাম সার্টিফিকেট করার জন্য আপনার যে তিনটে ডকুমেন্টস প্রয়োজন আছে, ডকুমেন্টস রিকোয়ারমেন্ট বলা আছে এখানে, সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই এসডিও অথবা এপিক কার্ড কিংবা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, গভর্নমেন্ট আইডি প্রুফ, রেফারেন্স ডিফেন্স আইডি কার্ড বা প্যান কার্ড, এবং মানে এটা আপনার যে বসবাস, আপনার যে বাড়ি যেখানে সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। তারপর হচ্ছে আপনার ইনকাম প্রুফ, ইনকাম প্রুফ দেওয়ার জন্য আপনাকে স্যালারি সার্টিফিকেট দিতে পারেন যদি গভর্নমেন্ট সার্ভিস করেন বা যে কোনো সার্ভিস করেন। তারপর ইনকাম ফর্ম গ্রাম প্রধান কিংবা মিউনিসিপ্যালিটি কাউন্সিলর, আর আইটি রিটার্ন যদি আপনি করে থাকেন তার সার্টিফিকেট, মানে যে কোনো একটা দিলেই কিন্তু আপনার হবে, আপনার ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা দেবেন এবং আপনার একটি ভালো সুন্দর ফটোগ্রাফ দেবেন, ঠিক আছে। তারপর এখানে একটা ফিজ লেখা আছে, ফিজটা আপনি যে যেখান থেকে করবেন, যদি আপনি নিজে নিজেই করেন তাহলে কোনো ফিজ লাগবে না, কিন্তু আপনি যদি কোনো কম্পিউটার সেন্টারের সাহায্য নিয়ে করেন অবশ্যই একটা ফিজ লাগবে, তো সেটা তার উপর ডিপেন্ড করছে। তা তারপর আপনি যেটা করবেন, আপনি এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন। আমি কিন্তু সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখিয়ে দেবো। তো দেখুন এই একটা ফর্ম বেরিয়ে চলে এলো, এখানে আপনি দেখতেই পেয়েছেন স্যালুটেশন, স্যালুটেশন মিস্টার মিসেস আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা দেবেন, এবং এখানে ফার্স্ট নেম দেবেন, ফার্স্ট নেম দেওয়ার পর এখানে মিডিল নেম দেবেন, এবং এখান থেকে আপনি ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করার পর আপনার এখানে তেমন কিছু কাজ নেই, এখানে জেন্ডার অটোমেটিক্যালি চলে আসবে এবং জেন্ডারটা আপনার এখানে স্যালুটেশনের উপর ডিপেন্ড করে জেন্ডারটা আসবে। যদি মিস্টার সিলেক্ট করেন তাহলে অবশ্যই মেল আসবে, আর যদি আপনি এমআরএস বা এমএস সিলেক্ট করেন তাহলে ফিমেল আসবে। তারপর আপনি আর এখানে এজ দেওয়ার দরকার নেই, আপনি ডেট অফ বার্থ দিলেই এজটা অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে। তারপর আপনি যেটা করবেন, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং আধার কার্ডটা পুট করবেন। তারপর আপনি নিচে চলে আসবেন আপনার যে অ্যাড্রেসটা, অ্যাড্রেসের মধ্যে আপনি প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার সাব ডিভিশন সিলেক্ট করবেন, দেখুন আমি করে দেখিয়ে দিচ্ছি। তারপর আপনি রুরাল না আরবান সেটা দেবেন। তারপর আপনি যদি রুরাল হয়ে থাকেন তাহলে আপনি ব্লকের আন্ডারে সেটা দেবেন, আর যদি আপনি আরবান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি মিউনিসিপ্যালিটি আন্ডারে বা কর্পোরেশনের আন্ডারে, ঠিক আছে, তো সেটা দিয়ে দেবেন। তারপর আপনি এখান থেকে আপনার কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির নাম, আর যদি আপনি ব্লকে হয়ে থাকেন তাহলে আপনার ব্লকের নাম,
ঠিক আছে, এটা দিয়ে দেবেন। তারপর আপনার ভিলেজ দেবেন, ভিলেজ দেবেন, তারপর এখানে পুলিশ স্টেশন দেবেন, তারপর এখানে পোস্ট অফিস দেবেন, তারপর এখানে অ্যাড্রেস দেবেন, তারপরে পিনকোড দেবেন, ঠিক আছে। অ্যাড্রেস লাইন টু, অ্যাড্রেস লাইন টু বলতে পোস্ট অফিস, আর অ্যাড্রেস ওয়ান ভিলেজ। এবার আপনার যদি অন্য সিস্টেমে অ্যাড্রেস হয় তো সেটা সেভাবে সাজিয়ে দিয়ে দেবেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর আপনি এখানে সেভ অ্যান্ড নেক্সট করবেন। ক্যান্সেল করলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, আর রিসেট করলে পুরো ফর্মটা, এই যে ফর্মটা না, এটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাবে, প্রথম থেকে শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি সেভ অ্যান্ড নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর আপনার এই পেজটা পাবেন। এখান থেকে আপনি রিলেশনশিপ, মানে আপনার প্যারেন্টাল অ্যাড্রেস, প্যারেন্টাল বা হাজবেন্ড বা প্যারেন্ট যা হবে তার ডিটেলসটা দিতে হবে। তো এখান থেকে আপনি দিয়ে দেবেন রিলেশন, যদি ফাদার হয় ফাদার, মাদার হলে মাদার, হাজবেন্ড হলে হাজবেন্ড, সেটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি এখানে তার মিস্টার মিসেস দেবেন, তারপরে ফার্স্ট নেম আর মিডিল নেম, যদি চন্দ্র কুমার এইসব থাকে তাহলে সেটা মিডিল নেম করবেন, তারপর লাস্ট নেমে টাইটেলটা দেবেন, ঠিক আছে। তারপর আপনি যে অ্যাড্রেসটা আগের পেজে দিয়েছিলেন সেম অ্যাজ প্রিভিয়াস অ্যাড্রেস করে দেবেন, সেম এখানে ক্লিক করে দেবেন, সেম চলে আসবে। আর যদি ডিফারেন্ট কিছু হয় তখন কিন্তু আপনি সেটা ডিফারেন্ট অ্যাড্রেসটা দেবেন, ঠিক আছে। এখানে আমি সেম এজ করে দিলাম এবং এখানে কিছু একটা নাম দিয়ে দিই, কারণ আপনাকে পরের পেজটা আমাকে দেখাতে হবে, ঠিক আছে। আপনি আপনার মতো নাম দেবেন, ভিডিও দেখে এই নামগুলো দিয়ে দেবেন তাহলে কিন্তু হবে না। তো যাই হোক, তারপর আপনার যে ইনকামটা, সেই ইনকামে একটা তো ইউনিয়াল ইনকাম তো একটা থাকবে, যেটা আপনি প্রধানের কাছ থেকে বা মিউনিসিপ্যালিটি কাউন্সিলরের কাছ থেকে নেবেন, তো সেটা দেবেন এখানে, ঠিক আছে। 1,20,000 দেখুন, আপনি যে ইনকামটা দিয়ে দিলেন, তো এবার আপনি এখানে ফিনান্সিয়াল ইয়ারটা দেবেন এবং আপনি কি কারণে অ্যাপ্লিকেশন করতে চাইছেন। যদি আইটি রিটার্নের জন্য করতে চান তাহলে আইটি রিটার্ন, মানে ইনকাম সার্টিফিকেটটা কি কারণে লাগবে, আর যদি ইনকাম ট্যাক্সের জন্য তাহলে ইনকাম ট্যাক্স, আর যদি এই দুটোর মধ্যে একটাও নয়, ধরুন আপনি স্কলারশিপ অ্যাপ্লিকেশন করবেন বা অন্য কিছু করবেন, তার জন্য আপনাকে আধার সিট করতে হবে এবং এখানে আপনাকে রিজনটা কিন্তু ক্লিয়ার লিখে দিতে হবে। ধরুন আপনি ওবিসি সার্টিফিকেট লিখবেন তাহলে এখানে ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লিকেশন লিখবেন, যদি স্কলারশিপের জন্য স্কলারশিপ অ্যাপ্লিকেশন লিখবেন, ঠিক আছে। তো এটা করার পর আমি একটু লিখে দিই ওবিসি সার্টিফিকেট করে দিলাম, ঠিক আছে, ওবিসি সার্টিফিকেট। হ্যাঁ, তো এবার দেখুন আপনি এখানে এটাতে ক্লিক করবেন, তারপর কিন্তু আপনি আগের মতোই রিসেট করবেন না। ড্রাফট অ্যাপ্লিকেশন করলে আপনার সেভ হয়ে থেকে যাবে, আপনি পরবর্তীকালে এই যে দেখুন উপরে এই যে এখানে ড্রাফট অ্যাপ্লিকেশন গিয়ে ওই অ্যাপ্লিকেশনটা খুঁজে পাবেন এবং আবার এডিট করতে পারবেন। কিন্তু আমি এখন সেভ অ্যান্ড নেক্সট করছি, আপনারা এটাই করবেন, সেভ অ্যান্ড নেক্সট। দেখুন কোথাও বাদ চলে গেছে, হ্যাঁ এখানে দেখুন আমি বাদ দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করলাম, ওই জন্য এটা দিতে বলছি। দিয়ে দিলাম একটা, কারণ আমি এটা টেস্টিং ডেমো ভার্সন করছি, এবার নেক্সট করলাম। দেখুন পেজটা রিফ্রেশ হয়ে গেল, রিফ্রেশ হয়ে গেল এবং আপনাকে এই পেজটা চলে আসবে, দেখতে পাচ্ছেন এই পেজটা চলে আসবে, মানে আপনি যা যা তথ্য দিয়েছেন তার একটা রেজাস্ট চলে আসবে। এবার আপনি এখান থেকে সাপোর্টিং ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। যদি আপনি অ্যাপ্লিকেশনটা এডিট করতে চান এই মুহূর্তে এডিট করতে পারবেন, ফার্স্ট পেজ এটা অ্যাপ্লিকেশনটা, এবং প্রিন্ট করে রাখতে চাইলে এখানে প্রিন্টে ক্লিক করবেন, দেখুন আপনার প্রিন্ট চলে আসবে, ঠিক আছে। তো আমি এই মুহূর্তে প্রিন্টে যাচ্ছি না, ঠিক আছে, তো প্রিন্ট করে দেবেন ওইভাবে, আর যদি ক্যান্সেল করে দেবেন ক্যান্সেল করবেন। তো এবার অ্যাটাচ ডকুমেন্ট ক্লিক করলাম, অ্যাটাচ ডকুমেন্টে, এবং অ্যাটাচ ডকুমেন্টে ক্লিক করার পর দেখুন রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আপনি কি দেবেন, আপলোড করলাম। আপলোড করার পর দেখুন এইগুলোর মধ্যে ইলেকট্রনিক আইডেন্টি কার্ড, মানে এপি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, গভর্নমেন্ট আইডি প্রুফ, ডিফেন্স, যেগুলো প্রথমে বলে এসেছিলাম, প্যান কার্ড, আধার কার্ড, যেটা দিতে চান, ধরুন আপনি আধার কার্ড দিতে চান, তারপর আধার কার্ডটা এখানে সেট করবেন। এবার চুজ ফাইল করবেন, চুজ ফাইল করার পর আপনার যেখানে ওই থাকবে আধার কার্ড, ঠিক আছে, সেখান থেকে এসে আপনি আধার কার্ডটা দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। তো এখান থেকে আধার কার্ডটা দিয়ে দেবেন, তারপর ওপেন করবেন, তবে মনে রাখবেন 100 KB-র মধ্যে জেপিজি কিংবা পিডিএফ ফাইল হতে হবে, তারপর আপনি আপলোড করে দেবেন, ঠিক আছে। তো দেখুন আমি একটু করে দেখিয়ে দিই আপনাদের, যাতে সুবিধা হয়। দেখুন আমি এটাকে স্পেসিফিক আধার কার্ড ডাউনলোড করে দিয়ে দিচ্ছি, দিয়ে আপলোড করে দিলাম, ঠিক আছে। এটা কিন্তু ব্ল্যাঙ্ক পেপার, হ্যাঁ দেখুন ডকুমেন্টস আপলোড সাকসেসফুলি। এই যে এখানটা যদি ক্লিক করেন আপনি দেখতে পাবেন, আমি একদম ব্ল্যাঙ্ক পেপার দিয়েছি, জন্য কিছু দেখাচ্ছি না। তারপরে আপনি এখান থেকে ফটোগ্রাফ দেবেন, আপলোড করে দিলাম, ঠিক আছে। তারপর আপনি এখান থেকে ইনকাম প্রুফ আপলোড করবেন, ইনকাম প্রুফও আমি ওটাই কি আধার এটাই দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি ইনকাম প্রুফের জন্য আইটি রিটার্ন দিচ্ছেন, ইনকাম প্রুফ গ্রাম পঞ্চায়েত থেকে দিচ্ছেন বা মিউনিসিপ্যালিটি কাউন্সিলের থেকে দিচ্ছেন, তো সেটা দিয়ে তারপর ওটা করবেন, ঠিক আছে। তো আমার যখন আপলোডগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল, তারপর আমি সেভ অ্যান্ড নেক্সট করব, সেভ অ্যান্ড নেক্সট।
ওটা করে দেওয়ার পর কিন্তু আমার দেখুন টোটাল অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে গেছে। রেসিডেন্সিয়াল, ফটোগ্রাফ, ইনকাম প্রুফ এখান থেকে দেখতেও পেতে পারেন আপনি, এবং অ্যাপ্লিকেশনটা প্রিন্ট আউটও করে রাখতে পারেন। এই সমস্ত কাজটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এখানে সাবমিট বটনে ক্লিক করবেন, ঠিক আছে? তো আমি সাবমিট বটনে ক্লিক করে দিলাম। সাবমিট বটনে ক্লিক করে দেওয়ার মাত্রই আমাকে অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট, দেখুন এই যে অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট নাম্বার এটা আমাকে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এটা আমি ভবিষ্যতে রেফারেন্সের জন্য এখান থেকে প্রিন্ট আউট দিয়ে রেখে দেবো, এবং আপনার আমার এই ডকুমেন্টস সরাসরি কিন্তু এই জায়গায় পৌঁছে গেছে, ঠিক আছে? তো আমি টোটালটা এটি কিন্তু দেখাবার স্বার্থে করেছি, এটা কিন্তু কোনো অ্যাপ্লিকেশন নয়, ভুলভাল ডকুমেন্টস আপলোড করা আছে। তো এভাবে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন, এবং অ্যাপ্লিকেশনটা করার পর এই যে ইআইএন নম্বর, এই ইআইএন নম্বরটা কিন্তু আপনি কপি করে রাখবেন, ঠিক আছে? কপি করে রাখার পর আপনি যখন হোমে গিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশন করবেন, এখানে অ্যাপ্লিকেশন নম্বরটা দিয়ে তারপর আপনি সার্চ অ্যাপ্লিকেশন করবেন, তো আপনার কিন্তু অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা আপনি দেখতে পাবেন, দেখুন ইন প্রোগ্রেস, এবং আপনি ওই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা এলো ওটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যেতে পারেন। এবং আপনি আপনার ওই অ্যাপ্লিকেশনটা কোন স্টেপ বাই স্টেপ মুভ হচ্ছে সেটা কিন্তু আপনি ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পর আপনি এখান থেকে অ্যাকশন টেকেন, কে কোথায় অ্যাকশন নিচ্ছেন সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনি এখান থেকে দেখতে পেতে পারেন। এবং আপনার যখন অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনি কিন্তু এটা সরাসরি ডাউনলোড করতে পারেন। তো আমার কাছে একটা অন্য এআইএন নম্বর আছে, আমি সেটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনি অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনি কিভাবে ডাউনলোড করতে পারেন। দেখুন এই মুহূর্তে আমি একটা এআইএন নম্বর দিয়ে সার্চ করেছি, এই অ্যাপ্লিকেশনটা দেখুন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপের সাথে সাথে অ্যাপ্রুভড বলে একটা পিডিএফ ফাইল এখানে কিন্তু জেনারেট হয়েছে, কারণ এটা অ্যাপ্রুভ অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তো এই অ্যাপ্লিকেশনটাতে আমি ডবল ক্লিক করে ওপেন করে দেখিয়ে দিচ্ছি কিরকম দেখতে লাগে অনলাইনে জেনারেট ভিডিওর ইনকাম সার্টিফিকেট। তো এটা ক্লিক করার পর দেখুন নিচের দিকে ডাউনলোড হয়ে গেছে, এটার উপরে আমি ক্লিক করছি, দেখুন এটা হচ্ছে ভিডিওর ইনকাম সার্টিফিকেট, ঠিক আছে? আমি হালকা করে দিয়েছি। তো এখান থেকে আপনার সমস্ত কিছু ডিটেলসটা দেওয়া আছে, এবং আপনার এখানে ডিজিটাল সিগনেচার করা আছে, এটা ডিজিটাল সিগনেচার করা আছে, ভিডিও স্যার ডিজিটালি সাইন করেছেন, ঠিক আছে? তো এইভাবে আপনি ভিডিও ইনকাম সার্টিফিকেট বাড়িতে বসে অনলাইনে জেনারেট করে নিতে পারেন, এবং আপনি অনলাইনে বসে বসে ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের ভিডিও সম্পর্কে আপনাদের যদি আরো কিছু কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে করুন, আর কমেডি ভিডিও দেখার জন্য অবশ্যই বলে রাখলাম ওই ভাইদের goalto.com এর ভিডিও, ঠিক আছে? একটু দেখে নেবেন, আর যদি আমাদের চ্যানেল ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিন, যাতে আমাদের চ্যানেলে আরো সবাই এসে এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়। আজকের মতো এটুকুই, টাটা।